হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার তবন্ধ আজকের এই ভিডিওটি আলোচনার বিষয় হল তোমাদের সামনেই যে তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন আসতে চলেছে সেই তৃতীয় পর্যায়ক্রমী মূল্যায়নে যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি তো তোমাদেরকে বলা তোমরা প্রত্যেকে খুব মন দিয়ে দেখো আশা করছি তো প্রত্যেকটা প্রবলেমেই তোমরা খুব ইজিলি বুঝতে পারবে তোমাদের কারো কোথাও কোনো সমস্যা হবে না ওকে তো দেখো আজকে প্রথম যেটা প্রশ্ন আছে লিপ এয়ার হয় কত বছর পর একটা লিপ এয়ার হয় লিপ এয়ার হয় প্রত্যেক চার বছর পর পর ঠিক আছে অন্তর অন্তর বা পর পর তাহলে উত্তর হবে চার তাহলে লিপ এয়ার হয় চার বছর পর শুনতে পেরেছ এরপরে দেখো সরলে প্রথম বন্ধনী গুণ ভাগের কাজ আগে হয় তাহলে কার কাজ আগে হয় বলেছে সরলে হচ্ছে প্রথম বন্ধনীর কাজ আগে হয় কার কাজ আগে হয় প্রথম বন্ধনীর কাজ দেখো সরলে সর্বপ্রথম কাজ হবে এইটা প্রথম বন্ধনী এরপর কাজ হবে দ্বিতীয় বন্ধনী এরপর কাজ হবে এই যে তৃতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী এরপর হচ্ছে এর কাজ এর এর বল একটা জিনিস আছে এরের কাজ হবে এরপর হচ্ছে ভাগের কাজ হবে এরপর হচ্ছে গুণের কাজ হবে ঠিক আছে তাহলে দেখো এখানে গুণ ভাগ আছে তাই তো তাহলে দেখো এখানে সবার প্রথম কার কাজ হচ্ছে প্রথম বন্ধনী তো সেই জন্য আমি প্রথম বন্ধনী করলাম ঠিক আছে বুঝতে পেরেছ এটা করার দরকার নেই জাস্ট বোঝালাম যেহেতু ভাগ গুণ পর্যন্ত আছে গুণ পর্যন্ত বুঝিয়ে দিলাম এরপরে দেখো নভেম্বর মাসের দিন সংখ্যা উনত্রিশ দিন তিরিশ দিন একত্রিশ দিন তো নভেম্বর মাস কত দিনে হয় সেটা বলেছি ঠিক আছে তো দেখো হাতের তোমরা যে গাঁট দেখেছ এই যে হাতের এইটা এইটা বুঝতে পেরেছ দেখো এই যে উঁচুটা আছে এই উঁচুটায় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর যেটা নিচুতে হবে যে জায়গাটা নিচুতে হচ্ছে সেটা তিরিশ দিনে আর উঁচুগুলো হচ্ছে একত্রিশ দিনে মাস তাহলে নভেম্বর আমার নিচু জায়গাটাতে এসেছে এই জায়গাটাতে সেই জন্য এটা কত দিনে তিরিশ দিনে সেই জন্য নভেম্বর মাস হবে তিরিশ দিনে বুঝতে পেরেছো তিরিশ দিন করো এরপরে দেখো ঘন্টার কাঁটা সারাদিনে একবার দুবার নাকি তিনবার সম্পূর্ণ পাক খায় ঘন্টার কাঁটা সারাদিন মানে সারাদিন মানে একদিন মানে চব্বিশ ঘন্টা বোঝাচ্ছে মানে দিন রাত ঠিক আছে সারাদিন মানে দিন প্লাস রাত তাহলে দেখো এটা দুবার হয় একবার নয় ঠিক আছে রাত বারোটা বলে আর দেখো সকাল দিনের বেলা বারোটা বলে তাহলে দুবার দুবার ঘুরে ঘুরে আসছে তাই তো সেই জন্য হবে দুবার হয়েছে এরপরে এক বছর সমান বাহান্ন সপ্তাহ নাকি কি সপ্তাহ নাকি চুয়ান্ন সপ্তাহ একদিন এটা জিজ্ঞাসা করেছে তাহলে কত সপ্তাহ একদিন উত্তর হবে বাহান্ন সপ্তাহ একদিন তো কি করে আমরা বাহান্ন সপ্তাহ তো লিখে দিলাম তো কীভাবে বাহান্ন সপ্তাহটা আসছে আমরা সেটা দেখব ঠিক আছে আমি এখানটায় মুছে দিচ্ছি মুছে দিয়ে দেখো কিভাবে হচ্ছে এটা দেখাচ্ছি তোমাদের দেখো আমরা কী জানি ভালো করে দেখো আমরা জানি তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর সেই জন্য এখানটায় তিনশো পঁয়ষট্টি আমরা লিখলাম একে যদি আমরা সাত দিয়ে ভাগ করি কারণ সাত দিনে তো এক সপ্তাহ সেই জন্য আমি সাত দিয়ে ভাগ করবো দেখো সাত পাঁচে হয়ে যাবে পঁয়ত্রিশ এক পাঁচ সাত দুয়ে চোদ্দ তাহলে কত পড়ে রয়েছে এক সেই জন্যই তোমার দেখো বাহান্ন এখানটা হয়েছে তো সেই জন্য বাহান্ন সপ্তাহ একদিন বুঝতে পেরেছ করে থেকে যে খাতাতে ভাগটা করার দরকার নেই প্রত্যেকে ভালো করে দেখো এখানে একের থেকে ছয়তে কি আছে বিয়াল্লিশ দিন সমান ড্যাশ সপ্তাহ বিয়াল্লিশ দিন সমান কত সপ্তাহ আমরা জানি কতদিনে এক সপ্তাহ সাত দিনে এক সপ্তাহ তো তাহলে আমি দেখো এই যে বিয়াল্লিশ আছে এই বিয়াল্লিশকে আমি কত দিয়ে ভাগ করব সাত দিয়ে ভাগ করবো সাত ছয় কথায় বিয়াল্লিশ তো তাহলে ছয় সপ্তাহ উত্তর কী হবে ছয় সপ্তাহ বুঝতে পেরেছ এরপরে দেখো যেটা আছে যোগের সংক্ষিপ্ত রূপ যোগ ঠিক আছে তাহলে দেখো আমি পাঁচ যুক্ত পাঁচ যুক্ত পাঁচ তিনবার যদি করি পাঁচ কবার লিখেছি তিনবার লিখেছি তাহলে পাঁচ আর পাঁচে যোগ করলে দশ আর ওর সঙ্গে পাঁচ যোগ করলে কত পনেরো তাহলে এটা যোগ এইটাকে আমি এরকম বড় করে না লিখে দেখো পাঁচ গুণিত পাঁচ কবার আছে দেখো একবার দুবার তিনবার তাহলে তিন করে দাও তাহলে পাঁচ দিনও কত হবে পনেরো তো তাহলে এখানেও পনেরো হচ্ছে এখানেও পনেরো হচ্ছে তাহলে দেখো যোগ থেকে না আমি কিসে আসছি গুণে আসছি সেই জন্যই দেখো যোগের সংক্ষিপ্ত রূপ হলো গুণ যোগের সংক্ষিপ্ত রূপ হলো গুণ বুঝতে পেরেছ এরপরে ভালো করে দেখে নাও এখানটায় দু সপ্তাহ তিন দিন সমান কত সপ্তাহ দু সপ্তাহ তিন দিন তাহলে দেখো আমরা কি জানি সাত দিন এক সপ্তাহ তো তাহলে দেখো সাত দিন এক সপ্তাহ তাহলে দু সপ্তাহ মানে সাত যুক্ত সাত তাহলে এইটা এক সপ্তাহ এটা একটা সপ্তাহ তাহলে দু সপ্তাহ হয়ে গেল এর সঙ্গে আরও কত দিন বলছে তিন দিন বলেছে সেই জন্য যোগ দিয়ে আবার তিন করো সমান কত দিন বলেছে তাহলে সাত আর সাথে কত চোদ্দো চোদ্দো চোদ্দ পনেরো ষোলো সতেরো সেই জন্য কত দিন হবে সতেরো দিন কোথায় দেখতে পাচ্ছ এটা দেখো মাঝখানে সেই জন্য সতেরো দিন হবে বুঝতে পারছো তো এরপরে দেখো লিপিয়ারে বাড়তি একদিন যোগ্য হয় কোন মাসে লিপিয়ার যেটা বছর হয় সেখানে একদিন বাড়িয়ে লিপিয়ার হলে একদিন বছরে বাড়ানো হয় তিনশো পঁয়ষট্টি দিনের জায়গায় সেটা তিনশো ছেষট্টি দিনে হয়ে যায় সেটা কোথায় হয় না এটা ফেব্রুয়ারি মাসে কি মাসে সেটা ফেব্রুয়ারি মাসে হয় হয়েছে এরপরে ভালো করে দেখো তোমরা ছটি সংখ্যার গড় পাঁচ হলে তাদের সমষ্টি কত হবে তাহলে ছটি সংখ্যার গড় কত পাঁচ তাহলে সমষ্টি মানে হচ্ছে যোগ ফল সমষ্টি মানে কি যোগ ফল তাহলে তোমরা এটা যদি সহজ করে ছয় পাঁচে কথা হয় তিরিশ তো সেজন্য তিরিশ হবে তিরিশ কোথায় দেখতে পাচ্ছি এখানে সেই জন্য তিরিশ করে দাও হয়েছে ব্যাস এগুলো হয়ে গেল তো আজকে তোমাদের একের দাগেরগুলোই করিয়ে রাখলাম একের দাগেরগুলো তোমরা তোমরা প্রত্যেকে কালকে ভালো করে প্র্যাকটিস করে আসবে একের গুলো ভালো করে প্র্যাকটিস করে আসলে কালকে আমি দুয়ের দাগ থেকে নঙ্কগুলি করিয়ে দেবো শুনতে পেরেছ তো আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম প্রত্যেকে ভালো থেকো